সবাইকে অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আমার আজকের অনুষ্ঠানে আমি এমন দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, দুজনই আপনাদের প্রিয় মুখ, দুজন কিন্তু দুই সেক্টরের মানুষ, কিন্তু পারিবারিকভাবে দুজনের মধ্যে একটা বন্ডিং আছে। সেটা কি, সেটা কি মিষ্টি নাকি টক নাকি ঝাল? কারণ সম্পর্ক তো এরকমই, সম্পর্কের রসায়নটা কিন্তু এই তিনটে জিনিস মিলেই হয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার একদম ডান পাশে রয়েছে রুমানা ইসলাম, অসম্ভব সুন্দর গান করে, আমার তো খুব ভালো লাগে, স্পেশালি দেশের গান, দারুণ। তার সাথে তোমার তো আরেকটা গুণ আছে, আর্কিটেকচার। আচ্ছা, ওইটা নিয়ে পড়াশোনা করেছো। তার পাশে রয়েছে ফারহানা খান তান্না, তান্না বলেই সবাই চিনে, কারণ তান্না নাচে অসম্ভব ভালো, নৃত্যশিল্পী হিসেবে তার অসম্ভব গুণ এবং অসম্ভব পপুলার, জনপ্রিয়। এবং আরেকটা পরিচয় আছে, সেটা আমাদের প্রিয় গায়ক আগুনের ওয়াইফ। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আজকে তো আমার মনে হয় এই এই অ্যারেঞ্জমেন্টটা প্রথম প্রথম। হ্যাঁ, মানে ওর সঙ্গে আমার প্রোগ্রাম তো একটা কথা মানুষ অনেকে বলে যে বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েরা জেনেটিক্যালি গুণগুলো পায়। তো তোমার বাবা মা তারা বাংলাদেশের প্রখ্যাত তারকা ছিলেন, আমি শ্রদ্ধা ভরে বলতে চাই, সেদিক থেকে চিন্তা করলে তোমাদের ভেতরের যে শিল্পসত্তা, আমি স্পেশালি রুমানাকে তো বলি যে তোমার ভেতরের যে শিল্পসত্তা, সেটাকে কীভাবে তুমি আবিষ্কার করলে? আসলে কবে কীভাবে কখন আবিষ্কার করেছি আমি নিজেও জানি না। এটা তো আসলে যেটা কথা যে আমার বাবা মার কথা তুমি বললে, একদম ছোটোবেলা থেকেই তো সেই পরিবেশেই মানুষ হয়েছি। আসলে সঙ্গীতটা তো ভেতরে ধারণ করি, কিংবা শিল্পটা শুধু সঙ্গীত না, সব কিছু, অনেক অনেক রকম চর্চাই আছে সেখানে। বাবা সাংস্কৃতিক চর্চাই বলতে পারো, গান থেকে শুরু করে অভিনয় কিংবা তোমার চলচ্চিত্র, সব কিছু তো একদম ছোটোবেলা থেকে দেখে দেখেই বড় হয়েছি। সুতরাং আবিষ্কারটা কিন্তু হঠাৎ করে যে আমি আবিষ্কার করলাম সেরকম কিন্তু না, ছোটোবেলা থেকেই গান করি, অভিনয় দেখছি, বাবাকে দেখছি, মাকে দেখছি, সব কিছু মিলিয়ে আসলে, হ্যাঁ, পড়াশোনাও করছি, সব কিছু মিলিয়ে বেড়ে উঠেছি সেই পরিবেশে। এটাই তান্না, একটা নাচ, নাচ কিন্তু খুব সৃষ্টিশীল একটা বিষয়, নাচ করা আর নাচকে সৃষ্টি করা এক জিনিস না, এই সৃষ্টিশীলতাকে তুমি কোন চোখে দেখো? ক্রিয়েশন যেটা, মানে আমি যদি এখন একটা নাচকে মানে তৈরি করতে যাই, ছেলে মেয়ে নিয়ে নাচ তৈরি করতে যাই, সেটা আসলে আরও বেশি মেধার প্রয়োজন অবশ্যই। এবং নাচ করাটা আমাকে কেউ নাচ তুলে দিল আর আমি নাচ কর, ওটা কিন্তু আরামের ব্যাপার, আর আমি নিজে যখন করাবো ছেলে মেয়েদের কিংবা কাউকে তোলাবো নাচটা, ওটা দুটো আসলে ডিফারেন্ট, দুটো একেবারে দুই জিনিস। অনেকে আছে এরকম ভালো কোরিওগ্রাফার কিন্তু ভালো ডান্সার না, যে তো দুটো আসলে দুই জিনিস, তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। হ্যাঁ, এক্স্যাক্ট, এটা তো একটা বলতে পারো চলচ্চিত্রও তুমি বলতে পারো, একটা পুরো একটা থিম, এটাকে দাঁড় করানো সব কিছু সঙ্গে এক্সপ্রেশন দিয়ে বডি, এটা ভীষণ একটা মানে রিয়েলি মানে গ্রেট, আমি মনে করি সব ক্ষেত্রে, শুধু যে নাচটা না, হ্যাঁ নাচটা একটু বেশি আমি মনে করি। সঙ্গীত তো আমরা গান শিখছি গাইছি, সেটার মধ্যে অভিনয় আছে, কিন্তু এটা তো আমার দেখার বিষয় আছে পুরো, নাচটা আসলে শারীরিক একটা কমপ্লিট ফর্ম অফ আর্ট, ভাষা, শারীরিক ভাষা আর কি। আচ্ছা, এই যে তোমার বাবা শ্রদ্ধেয় খানাতা স্যার, ওনাকে তুমি তো বাবা হিসেবে তো দেখেছো কাছে থেকে, একজন শিল্পী হিসেবে তুমি তাকে কীভাবে মূল্যায়ন করো? সেই মূল্যায়ন তো করার ধৃষ্টতা আমার নেই, কারণ আসলে তার মতো শিল্পী আমার কাছে মনে হয় হাজার বছরে জন্মায়। হ্যাঁ, সুতরাং তার তিনি আসলে যেই ক্ষেত্রে যুদ্ধ করেছেন আমি বলবো, সেই ক্ষেত্রে জয়ী হয়েছেন, সোনা ফলিয়েছেন প্রত্যেকটি অঙ্গনে, সাংস্কৃতিক এমন অঙ্গন নাই যেখানে বাবা কাজ করেননি। সত্যিকার অর্থে একজন নায়ক ছিল, যিনি হিরো এবং তিনি জয় করে গেছেন, সফল হয়েছেন প্রত্যেকটি, এটাই আমার বিচার। এই খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা তিনি ভেঙেছেন, তাই না? আর তান্নাকে পেয়েছিলে? আমি ওনাকে শ্বশুর হিসেবে পাইনি, তবে আমি ভীষণ লাকি, আমি নিজেকে খুবই লাকি মনে করি যে আমার প্রথম যখন আমি স্কুলে ভর্তি হই, আমি উদয়ন স্কুলে প্রথমে যখন নার্সারিতে প্রথম যখন স্কুলে ভর্তি, আমার আমার শ্বশুর কিন্তু আমাকে স্কুলে ভর্তি করিয়েছেন, এবং ওনার কোলে বসে, আমার এখনও স্পষ্ট মনে আছে ওনার কোলে বসেছিলাম আমি, উনি আমাকে ভর্তি করতে নিয়ে গেছিলেন, কারণ আমার বাবা মা বাইরে থাকতেন, দুবাই থাকতেন,
তো এখানে ছিলেন না, আর আমরা আসলে ফ্যামিলি মানে কি বলবো ক্লোজ ছিল তোমরা ফ্যামিলি, হ্যাঁ ক্লোজ ছিলাম, কারণ আমার মামা ছিলেন আমির হোসেন বাবু নৃত্যশিল্পী, আমির হোসেন বাবু, আর সেই ক্ষেত্রে তো আমার মামি ছিলেন আর কি সাবিনা ইয়াসমিন, তো সেইভাবে আমরা আত্মীয়। ডলি আপা তোমার খালা? হ্যাঁ ডলি আন্টি আমার খালা, ডলি ইকবাল। আমার মা সেলিনা হক, উনিও নৃত্যশিল্পী। আগুনদের ফ্যামিলি যেমন গান এবং অভিনয়, আমাদের ফ্যামিলি হচ্ছে আমার সব নাচ। বাবু চাচার সাথে আব্বার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, আবার তোরা মানুষ সাথে বাবু চাচা ছিলেন, সুতরাং পরিবারটাই কিন্তু একটা পারিবারিক ভাবে আব্বা খুব জলিয়ান মানে ওনাদেরকে খুব আদর করতেন সবার সাথে একটা খুব। তখন তো ভাবিনি যখন স্কুলে বসে স্কুলে ভর্তি হয়েছে ভেবেছিলাম যে বউ হবে। আমাকে সবাই আসলে বলে যে তুমি তো পাওনি তোমার শ্বশুরকে, আমি নিশ্চিত আব্বা থাকলে অনেক আদর করতো আসলে, মানে বাবা তো খুব আপন করে নিতে পারে সবাইকে, এবং ভালোবাসাটা খুবই বাবার মানে এরকম ছিল, তো খুবই মানে আদর থেকে বঞ্চিত হয়েছে, এটাই আমি বলবো, আদর শাসন সবকিছু থেকে বঞ্চিত বেশি খারাপ। মাঝে মাঝে আমি ফিল করি যে আমার বাচ্চারা আর কি, বাচ্চারা যদি মানে পেত, হ্যাঁ দাদাকে পেত, হ্যাঁ ওটা একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম। আচ্ছা গানে নাচে দুটোতে দুই রকম এনার্জি থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন তোমাদের যখন তোমরা গান করো বা নাচো তখন এই এই এনার্জিগুলি কীভাবে জেগে উঠে? আমার কাছে যেটা মনে হয় নেগেটিভ আমার খুব কমই আছে, নেগেটিভ আচরণ আমার সঙ্গীত আমি পাই না, কারণ আমি মনে আমার কাছে সব ধরনের গান এটা কিন্তু মুডের উপরে, এক এক সময় প্রত্যেকটা সময় কিন্তু একই ধরনের গান ভালো লাগবে না, এমন কিছু সময় আছে রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে, কিংবা আরেকটা সময় নজরুল সঙ্গীত ভালো লাগে, আরেকটি সময় দেশের গান অন্যভাবে উজ্জীবিত করে আমাকে একদম সেরকম প্রেরণা দেয়, সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে অন্যভাবে আমি পজিটিভ এনার্জিটাই পাই আমার কাছে। হ্যাঁ নেগেটিভ হতে পারে, কোনো গান হয়তো আমার কাছে মনে হচ্ছে আমি যেটা তুলতে পারছি না, তখন হয়তো নেগেটিভিটি কাজ করে, তা কমই হয়েছে, সেরকম হয়নি, হয়তো অনেক কঠিন কঠিন গানও চেষ্টা করি তুলে ফেলতে, চেষ্টা করি হয়তো হয় কি না হয় জানি না। না আমারও একই অবস্থা শ্রাবণী আপার মতোই, যে নেগেটিভ আসলে কখনোই ওভাবে চিন্তা করিনি। আর নাচটা না এমন আমি বলি একটা ব্যাপার, এমনও হয়েছে যে 104 ডিগ্রি জ্বর নিয়ে মানে এমনি বসতে পারছি না, মানে কাঁপছি মানে বসতেও পারছি না, শুয়ে পড়বো, কিন্তু আমি করতে হবে, কারণ এখন আমার আমি তো কমিটমেন্ট করি, হ্যাঁ করতে হবে আমাকে, আমি রেডি টেডি হয়ে শাল টাল পেঁচিয়ে এরকম করে বসে আছি, যেই না আমার এখন নাচ খুলে স্টেজে যখন করলাম নাচ তখন কেউ বল মানে নিজেও ফিল করিনি যে আমার জ্বর বা কিছু মানে শরীর খারাপ, তখন আসলে থাকে না এগুলা কিছু, ওই যে পজিটিভ এনার্জি তখন তোমাকে একদম কাজ করে, হ্যাঁ কাজ করেছে সেই। এবার একটু ভালোবাসা জায়গায় যাই, মানুষবাদে প্রথম ভালোবাসা কিসের সাথে? আমার প্রথম ভালোবাসা আসলে ওভাবে তো বলতে পারবো না, তবে আমি খুব খেলাধুলা করতে পছন্দ করতাম, স্পোর্টস, হ্যাঁ স্পোর্টস, আচ্ছা ভীষণ আমার গানে বলতে পারো, গানের সাথে পাশাপাশি খেলাধুলা আছে, ওগুলো তো আছে। যদি আরেকবার জন্ম নাও কি হতে চাইবে? হ্যাঁ অবশ্যই সঙ্গীত শিল্পী হতে চাই, এবং আমি এখন যা যা আছে আমি তাই হতে চাই, আমি আর্কিটেক্ট হতে চাই। হ্যাঁ নতুন কিছু আমার আসলে শখ নেই, আমি যেগুলো করছি সেগুলো যেন আরও ভালো করে করতে পারি সেই স্বপ্নই দেখি। তান্না? আমি তান্না হয়েই জন্ম নিতে চাই। নৃত্যশিল্পী হিসেবে তুমি তোমার ক্যারিয়ার আর পারিবারিক জীবন কিভাবে তুমি দুটাকে মেনটেন করো? আমি কিন্তু প্রথম দিকে আমার বিয়ের পরপর আমি নাচ করেছি, অনেক অনুষ্ঠান করেছি, তখন আগুন আমাকে বেশ ভালোই সাপোর্ট করেছে, ওই আমাকে নিয়ে নিয়ে যেত, আমার আরো খারাপ লাগতো যে আমি আগুনকে, আগুন আমাকে নামিয়ে দিচ্ছে নিয়ে আসছে, ভালো সাপোর্ট করছে, হ্যাঁ হ্যাঁ না ও করেছে আমাকে সাপোর্ট, কিন্তু বাচ্চা হওয়ার পরে তখন একটু গ্যাপ ছিল, তারপরে আমি হ্যাঁ তারপরে আবার স্টার্ট করেছি, কিন্তু একটু দেরি করেই করেছি যখন দেখলাম যে আসলে না আমাকে একটু সময় দিতে হবে আসলে বাচ্চাদের পেছনে, তারপরে আমি শুরু করেছি আবার মানে 5-6 বছর পর যখন আবার শুরু করলাম তখন এই যে এখনো চলছে, এখন রেগুলার, হ্যাঁ রেগুলার করছি, ভালোই চলছে। আর রুমানা? ব্যালেন্সিং এর বিষয়টা আসলে আরেকটু মানে আবার তো কাজের লাইফও আছে, হ্যাঁ খুব ইন্টেন্স এবং খুবই আসলে একটু ডিফিকাল্ট, কারণ আমি স্থাপত্য
স্থপতি, হ্যাঁ স্থাপত্য চর্চা করতে হয়, সেখানে আমি কাজও করছি, একটা অর্গানাইজেশনের সঙ্গে আছি, ল্যাবেটির সঙ্গে আছি, আমি গান করছি, আবার সংসার, সব কিছু মিলিয়ে আসলে আমাকে বেশ বেগ পেতে হয়, কিন্তু আমি করছি, এখন পর্যন্ত ভালোই করছি। এটা যতক্ষণ আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমার এনার্জি কিংবা পজিটিভিটিটা আমার খুব ভালোই আছে, আমার আমি এনজয় করি, আমার কাছে মনে হয় কি আমি আই লিভ ফর দিস মোমেন্ট, আমার কাছে মানে আমি প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে, কালকে আমি বেঁচে নাও থাকতে পারি, এইভাবেই আমি আসলে নিজের সময়টাকে ম্যানেজ করি। শ্রাবণী আপা কিন্তু আমি বলবো এক কথায় সুপার ওম্যান, কিছু রান্না বান্না দারুণ করে, আরে বাবা না না মজার রান্না, ও তো ভীষণ মজার রান্না। আর আমরা তো বলি আমাদের ফ্যামিলি, আমার বড় নন্নাস ডক্টর রাহিলা খান, তারপরে আমার যে যা তামান্না রহমান, ওনারা প্রত্যেকে মানে সুপার ওম্যান বলবো আমি, মানে সব দিকে ওনারা পারদর্শী। তুমি কি না আমি নিজেও তো না আমি ওনাদের মতো না, সত্যি কথা বলতে কেন হবে না, অবশ্যই শোনো টাইম তো বলে দিবে তাই না, আস্তে আস্তে এখন তো জাস্ট অনেকখানি পথ পেরিয়ে এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি এটাই সবাই সত্যি। আচ্ছা একটা জিনিস তার না আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে যে মানে এখনকার নাচের স্টাইলটা আগের মতো নাই, একটু পাশ্চাত্য ঢঙের দিকে চলে গেছে, এটা কেন? এটা আসলে কেন, এটা আসলে যুগের সাথে এখন এখন এই ট্রেন্ড এটাই চলছে। আচ্ছা ট্রেন্ডিং, হ্যাঁ এটা চলছে এখন। আমরা যেমন নাচ করতাম বেশিরভাগই আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন আমরা নাচ করতাম ফোক অথবা আধুনিক এবং ক্লাসিক্যাল, কিন্তু এখন যেটা হয়ে গেছে বেশিরভাগই ফিউশন হচ্ছে। এটা মনে হয় একটা কারণ আমার কাছে কি মনে হয় জানো, ওই যে আকাশ সংস্কৃতি, এটা তো মানুষ দেখছে, অনেক ইয়াং জেনারেশন অনেক দেখছে, সারা বিশ্বে দেখছে, সুতরাং তারাও চায়, মানে এটা কিন্তু ডিমান্ড থেকে এসছে, যুগটা পাল্টছে পাল্টাচ্ছে, মানে কিন্তু সবকিছুর পর আমার কাছে মানে আমাদের আমাদের যে ট্রেডিশনাল নাচ কিংবা আমাদের যে ক্লাসিক্যাল নাচ এগুলো তো আমাদের ধরে রাখতে হবে। কিন্তু যখন আমরা কোথাও বাইরে যাচ্ছি, দেশকে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা দেশীয় জিনিসই দেখায় দেশি, বেশিরভাগই আমাদের তখন ফোকই করতে হয়, আমরা ফোক ডান্সটাই তখন বেশি পপুলার, মণিপুরি আমাদের যে অধ্যায়। আমার একটা জিনিস আমি ফিল করি সেটা হচ্ছে যে এখন যে সঙ্গীত, সঙ্গীতের যে যুগটা চলছে এখন, হ্যাঁ এখন যদি শ্রদ্ধেয় খানাতা স্যার থাকতেন ওনাকে একটু বেশি প্রয়োজন ছিল, মানে এখন ওনার থাকাটা অনেক জরুরি ছিল, তুমি কি মনে করো তার সন্তান হিসেবে? হ্যাঁ অবশ্যই জরুরি ছিল, কারণ বাবার তাকে তো মিস করবেই, হ্যাঁ যুগের পর যুগ মানুষ কিন্তু তাকে মিস করবে, কিন্তু তার যে অবদানটা সে কিন্তু বাবা কিন্তু খুব মানে নিজেকে মুভ অন করতেন বাবা, যেমন বাবা কিন্তু দিন যায় কথা থাকে এই গানটি, হ্যাঁ একদম মডার্ন গিটার পিস টিস দিয়ে করেছে, আবার সেই বাবার ট্রেডিশনাল ফোকও আছে, সুতরাং বাবা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে মুভ অন করতে পারতেন, হয়তো মাধুর্য, হ্যাঁ অন্যরকম একটা ফিউশন করে হয়তো বাবা এই ইনস্ট্রুমেন্ট কাজে লাগিয়ে কিংবা ঐতিহ্যকে ধরে রেখে ফিউশন করে অনেক কিছু অনেক কাজ করতে পারতেন হয়তো, বা বাবার অনেক গান তো অত্যন্ত যুগোপযোগী গান, হ্যাঁ সেই পুরনো গানগুলো এখনো চলছে। আমি তো আগুনকে বলি সব সময় যে আগুন একটা মানুষ মানে সব ক্ষেত্রে কি করে মানে এইরকম মানে ভার্সেটাইল মানে আর্টিস্ট বলবো, উনি একজন একটা গান উনি যেমন প্রেমের গান তেমন দেশের গান মানে তেমন জাগরণের গান আর অভিনয় সেটাও তো সুপার। ননদ ভাবের মধ্যে কিন্তু একটা মিষ্টি সম্পর্ক থাকে, আবার একটা টক সম্পর্ক থাকে, হ্যাঁ ওই ননদ ভাবিকে চুল বেঁধে দেয়, আবার চুল ছিঁড়েও দিতে পারে, তো তোমাদের ক্ষেত্রে জিনিসটা কেমন কেমন হয়েছিল বিয়ের পরে? আল্লাহ কি বলে, আমি তো আসলে অনেক মানে কি বলবো আসলে আলহামদুলিল্লাহ আমি আমি লাকি আসলে, আমার শ্বশুর বাড়ি যেটাকে বলে, আমার ছোটোবেলা থেকে অনেক সময় অনেক কথা শুনেছি শ্বশুর বাড়ি, আমার মা তো যেমন আমাকে সবসময় বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠে, আমি একটু অলস টাইপের ছিলাম, আম্মু আমাকে সবসময় বলতো যে তুমি এরকম তুই এইভাবে কোনো কাজ করো না কিছু না, তোমাকে তোমার শাশুড়ি তোমাকে একদম বের করে দেবে বাসার থেকে, আজকে বিয়ে কালকে বের করে দেবে, এইসব এসব বলতো খুব, আমি তো ভাবতাম যে এমনই হয় নাকি, তো তারপরে উল্টো মানে একেবারে মানে আমার আমি আমার বাবার বাড়িতেও মনে হয় আমি এত আদর পাইনি যত আদর আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে, আমার নন্নাস যা ভাসুর আমার শাশুড়ি আমার বড় শাশুড়ি তো আলহামদুলিল্লাহ এখনো আছেন, ওনার কাছ থেকে যে আদর প্রত্যেকের কাছ থেকে, হ্যাঁ তারপরে নন্নাসের হাজবেন্ডরাও মানে প্রত্যেকে মাশাল্লাহ মাশাল্লাহ, এটা কারণ আছে কারণ ও তো একটা লক্ষ্মী মেয়ে, তোকে আদর আমি আমি তো বলবো যে আমার ভাই প্রশংসা করে, হ্যাঁ তা না সত্যি আমরা যখন কথা বলছি না তখন কিন্তু তোমার অনেক প্রশংসা আসলে আমাকে অনেক আদর করে আমার কাছে
ভাইয়ের বউ না, হি ইজ মোর অফ আ সিস্টার, সিস্টার এটাই হওয়া উচিত আসলে, ক্লোজ ফ্রেন্ড সব কিছু, মানে ওকে আসলে তাই যদি ঘরে ঘরে হতো তাহলে তো কোনো সমস্যাই থাকতো না, কারণ ও খুব আগলে রেখেছে। হ্যাঁ আগুন তো সবাই জানে অনেক ইমোশনাল, অনেক পাগলাটে, হ্যাঁ এটা বলতে, তো ও যে সবাইকে ম্যানেজ করে সংসারটা সুন্দর করে ম্যানেজ করে ধরে রেখেছে, এটা তো ওরই গুণ, ওরই গুণ অবশ্যই, বাচ্চা আমি শুনিনি কখনো, যদি শোনো তোমার কেমন লাগে? একেবারেই খারাপ লাগে না। আমি আরো ওকে বলি যে তুমি এইরকম করে যদি একটু কাপড় চোপড় উল্টা পাল্টা এইভাবে পড়লে তো তোমাকে কেউ পছন্দ করবে না। আমি তো চাই ওকে মানুষ পছন্দ করুক, ওকে ওকে যত মানুষ পছন্দ করবে, মেয়ে বলুক দিয়ে যারাই বলুক, ওকে পছন্দ করলে তো ওর পপুলারিটি আরো বেশি বাড়বে এবং সেই জায়গায় থাকতে পারবে। এন্ড শি ফিলস প্রাউড। আগুন কিন্তু ওই গিটারটা সহ আগুনকে, আমি আগুনকে যখন আমি ফোন দিই আগুন গিটারটাকে নিয়ে আসবে। হ্যাঁ মানে ওর সাথে ওই গিটারটার সাথে কোথায় জানি একটা কিরেটা আছে। হ্যাঁ মানে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত এমন। এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে, তো তুমি যদি একটু গান একটু শোনাও আমাদের দর্শকদেরকে। বাবা চলে গেছিলেন, বাবা দেখে যেতে পারেননি। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই রইব, যদি আর দেখা নাই হয়। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারই রইব, যদি আর দেখা নাই হয়। যদি ফিরে এসে দেখো এ ভুবনে আমি আর নেই, স্মৃতির জানালা খুলে আকাশে তাকিয়ে দেখো বন্ধু, তারার মালাটি গেঁথে দাঁড়িয়ে রয়েছি আমি, চিরকাল দাঁড়িয়ে থাকবো যদি আর দেখা নাই হয়। তান্না একটু গাওনা, তান্না কিন্তু খুব ভালো গান করে, আসলে সব নৃত্যশিল্পীরাই পারে। অনেক ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে, তোমরা অনেক ভালো থাকবে, আর আমার শুভকামনা রইল তোমাদের বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ চ্যানেল আইকে, আপনাকে, পুরো ইউনিটকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যাদেরকে দেখালাম তারা কিন্তু বাস্তবে ভাবি আর ননদের সম্পর্ক, মানে ননাস বড় বোন, তো এত মিষ্টি সম্পর্ক। আমি নিজেও জানি যে তাদের সাথে প্রথম থেকেই খুব মিষ্টি একটা সম্পর্ক, সুইট। বাংলাদেশের ঘরে ঘরে যদি এমন সম্পর্ক হতো তাহলে কিন্তু একেবারেই সমস্যা থাকতো না। একটু স্যাক্রিফাইস করতে হয় জীবনে, স্যাক্রিফাইস না করলে কখনোই সুখটা হাতের মুঠোয় আসে না। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আমি আবার চলে আসব এই দিন এই মুহূর্তে। জারে যা হাওয়া।